হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো কিভাবে কোয়েলের একদিনের বাচ্চা থেকে শুরু করে বড় করা পর্যন্ত, দ্যাট মিন্স 45 দিন পর্যন্ত কিভাবে যত্ন নেবেন। তো সাধারণত কোয়েলের 1 থেকে 3 সপ্তাহ, প্রথম 3 সপ্তাহ এই সময়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে যেটা দেখা যায়, অনেকেই যারা কোয়েল পালেন এবং যাদের কোয়েলের ইনকিউবেটর কিংবা হ্যাচারি আছে, যারা বাচ্চা ফুটান, একদিন বয়সী কোয়েলগুলো পেপারের উপর রাখবো নাকি চটের বস্তার উপর রাখবো, সেটা নিয়ে মতবিরোধ দেখা দেয়। তো আমি যেটা দেখেছি, সবসময় একদিনের বাচ্চাকে চটের উপরে রাখলেই ভালো। কারণ দেখা যায় যে একদম কোয়েলের একদিনের বাচ্চাগুলো যখন বড় হয়, একদিনের বাচ্চা যখন ডিম থেকে ফুটে, তখন তাদের পায়ে পর্যাপ্ত শক্তি থাকে না। তো খবরের কাগজের উপর রাখলে যেটা হয়, খবরের কাগজটা অনেকটা পিচ্ছিল হয়। এখন এই পিচ্ছিল খবরের কাগজের উপরে তারা দাঁড়াতে না পারার কারণে অনেকটা স্লিপ কেটে যায়। স্লিপ কাটলে হয় কি, তাদের পায়ে ইনজুর্ড হয় এবং ঠিকমতো দাঁড়াতে না পারার কারণে প্যারালাইজড হয়। তো অনেক বাচ্চা অনেক সময় এইভাবে নষ্ট হয়ে যায়। তো মোটামুটি যদি আপনারা চটের বস্তার উপরে একদিনের বাচ্চা রাখেন, তাহলে এই জিনিসটা অনেক সুন্দর করে ম্যানেজমেন্ট করা যায়। তা এছাড়াও এই ভিডিওটাতে আমি কিভাবে অন্যান্য টুকিটাকি বিষয়ে খেয়াল রাখবেন সেটা নিয়েই এই ভিডিওটা আসছি, ইন্ট্রোর পরেই আসছি। সদ্য ফুটন্ত কোয়েলের বাচ্চা খুবই ছোট থাকে। একদিন বয়সের কোয়েলের বাচ্চার ওজন মাত্র 5 থেকে 7 গ্রাম থাকে। তাই ঠান্ডা বা গরম কোনোটাই তারা সহ্য করতে পারে না। এই অবস্থায় কাঙ্ক্ষিত তাপমাত্রা এবং খাদ্যে প্রয়োজনীয় পুষ্টিমান অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখতে হবে। এই সময় কোনো রকম ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা বা কোনো রকম ধকল হলে এর বিরূপ প্রভাব দৈহিক বৃদ্ধি কিংবা পরবর্তীতে ডিম উৎপাদন এবং তাদের পরবর্তীতে জীবনী শক্তি থাকার উপর পড়ে। বাচ্চাকে তাপ দেয়া বা ব্রুডিং সাধারণত 2 পদ্ধতিতে করা যায়, যেমন খাঁচায় তাপ দেওয়া যায় বা কেজ ব্রুডিং বলা হয়, এবং মেঝেতে ব্রুডিং। তো মেঝেতে ব্রুডিং করাটাই সবচেয়ে ইজি, কেজ ব্রুডিংটা অনেক ঝামেলার। যে পদ্ধতিতে তাপ দেওয়া হোক না কেন, তাপমাত্রার প্রয়োজনীয়তা একই রকম থাকে। প্রথম সপ্তাহে সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে এবং এর পরবর্তী সপ্তাহে প্রতি সপ্তাহে 3.5 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে হবে প্রতি সপ্তাহে। যেমন প্রথম সপ্তাহে 35 ডিগ্রি থাকবে, দ্বিতীয় সপ্তাহে অ্যাভারেজ 32 ডিগ্রি থাকবে, তৃতীয় সপ্তাহে 29 ডিগ্রি সেলসিয়াস এবং কোয়েলের চতুর্থ সপ্তাহে 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এখন আমি যে তাপমাত্রাগুলো বলেছি, এটা সরাসরি থার্মোমিটারের সাহায্যেই আপনারা নিরূপণ করতে পারবেন। তবে থার্মোমিটার ছাড়াও ব্রুডারের তাপ ঠিক হয়েছে কিনা তা ব্রুডারের বাচ্চার আচরণ এবং অবস্থান দেখে বোঝা যায়। এখন বাচ্চারা যদি বাল্বের কাছে জড়সড় অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে তাপমাত্রা কম হয়েছে। আর যদি বাল্ব থেকে দূরে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে তাপমাত্রা খুব বেশি হচ্ছে। অন্যদিকে বাচ্চাগুলো যদি চারিদিকে সমভাবে ছড়িয়ে থাকে এবং স্বাভাবিক ঘোরাফেরা সহ খাদ্য পানি গ্রহণ করতে থাকে, তবে বুঝতে হবে পরিমিত তাপমাত্রা আছে। বাংলাদেশের গরমের সময় 2 সপ্তাহ এবং শীতের সময় 3-4 সপ্তাহ কৃত্রিম উপায়ে তাপ দিতে হবে। এখন যতটুকু এর আগে আমরা দেখেছি, এর মধ্যে দেখছি যে 2 সপ্তাহ পর্যন্ত কেজে ব্রুডিং করে, পরবর্তীতে মেঝেতে লালন পালন করলে মৃত্যু হার অনেক কম হয় এবং বাচ্চার ওজনটা অনেক ভালো হয়। কোয়েলে মৃত্যু হার নির্ভর করে এদের উপযুক্ত ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার উপর। ব্রুডিংকালে পর্যাপ্ত তাপ দিতে যদি না পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে মৃত্যু হারটা অনেক সময় বেড়ে যায়। এখন ব্রুডিংয়ের জন্য যেটা হয়, আপনারা সবসময় হিটের জন্য লাইট থাকতে হবে এবং যে এক প্রতি 300 পাখির জন্য সাধারণত 100 ওয়াটি বাল্বই যথেষ্ট। আর যেটা হচ্ছে যে অনেক জায়গায় লোডশেডিংয়ের সমস্যা হয়, লোডশেডিংয়ের সমস্যা থাকলে আপনারা IPS ব্যবহার করতে পারেন, কিংবা আমি নিজে জেনারেটর ব্যবহার করি। আর জেনারেটর ছাড়াও আপনারা অনেকে কেরোসিন বুডার ইউজ করতে পারেন, অনেকে গ্যাস বুডার ইউজ করেন। যদিও গ্যাস বুডার একটু সাবধানে ইউজ করতে হবে, গ্যাস বুডারটা। আর কেরোসিন বুডার অনেকে ইউজ করে, কেরোসিন বুডার আমি ইউজ করি নাই, দেখি সামনে আমি অন্তত দেখাতে পারি কিনা।
আর যেটা হচ্ছে যে সবচেয়ে মূল কথা হচ্ছে যে টোটাল সবসময় হিট থাকতে হবে। আর ইনকিউবেটরে বাচ্চা ফোটা 24 ঘন্টার মধ্যে ব্রুডিং করে নিয়ে আসতে হবে। প্রথমে গ্লুকোজ মিশ্রিত পানি দিতে হবে প্রথম 3 দিন, কিংবা এরপরে আপনারা RenaWS যেটা আছে, RenaWS এটা 3 দিন দিতে পারেন। অর্থাৎ প্রথম 6 দিনের প্রথম 3 দিন গ্লুকোজ দিবেন, পরের 3 দিন RenaWS দিবেন। সেক্ষেত্রে আপনার ভিটামিন যেটা আছে ওখান থেকে পুরোপুরি মতো ভিটামিন পাবে। এবং সব প্রথম সপ্তাহে একটা ছোট বাটি অথবা থালার ভিতরে আপনারা খাবারটা দিলে, যেহেতু ছোট পাখি এটা খাবার পাত্র থেকে নিয়ে খেতে পারবে না, প্রথম সপ্তাহটা খাবারটা ছিটিয়ে দিতে হবে একটা বড় পাটি অথবা একটা ছোট চারটা কোনো থালা এই ধরনের কিছু একটা ম্যানেজ করে, অথবা পেপারের উপর আলাদাভাবে খাবারগুলো ছিটিয়ে দিলে ওরা খাওয়াতে অভ্যস্ত হয়ে যাবে। আর পানির পাত্রের ক্ষেত্রে খেয়াল করবেন, পানির পাত্রতে এখানে আমরা যদিও দিই নেই, এটা কয়েকক্ষণ পরে আমরা দিয়ে দিয়েছি, যেখান থেকে পানি খাই সেখানে আপনারা কিছু মার্বেল অথবা আপনার অ্যাকোরিয়ামে যে পাথরগুলো পাওয়া যায় পাথরগুলো দিবেন। কেননা দেখা যাচ্ছে কোয়েল পাখিটা অনেক সময় পানি খাওয়ার সময় খাবারের পানির খাবারের পাত্রের ভিতর পড়ে যায়। এখন পানি যদি ওদের গায়ে লেগে যায় তাহলে নিয়ে নিয়ে সহ ওই বাচ্চাটাকে বাঁচানোটা কষ্ট হয়ে যায়, তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এখন কোয়েলের যে লাইফ সাইকেল, কোয়েলের লাইফ সাইকেলটাকে 1 দিন বয়স থেকে 3 সপ্তাহ মানে 21 দিন পর্যন্ত এদেরকে বাচ্চা বলা যায়। 21 দিন থেকে আপনারা 35 পর্যন্ত এগুলোকে বাড়ন্ত বয়স বলা যায়, এবং 35 দিনের উপরে এগুলোকে অ্যাডাল্ট বলা যায়। তো আর যেটা হচ্ছে যে মেল ফিমেলটা সাধারণত আপনারা 25 দিন বয়সেই কোয়েলের মেল ফিমেল চেনা যায়, তবে 30 দিন বয়স হলে খুব ভালো মতোই 100% সিউরিটি দিয়ে মেল ফিমেল কোয়েল চেনা যায়। তো আমি এই ভিডিওতে বেসিক্যালি 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত মানে 21 দিন পর্যন্ত কীভাবে আপনারা এক্সট্রা যত্ন নেবেন এবং এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, 1 থেকে 3 সপ্তাহ যদি ভালো মতো যত্ন নেওয়া হয় তাহলে ওই কোয়েলের মর্টালিটি রেটটা অনেক কম হয়। আমরা সবাই জানি যে কোয়েলের অনেক শক্ত পাখি, এটা সাধারণত রোগ ব্যাধি খুবই কম হয় অন্যান্য পোলট্রি বাটের তুলনায়। যেহেতু আমার টার্কি কিংবা এর আগে আমার ব্রয়লার লেয়ার করার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে বলছি যে এইসব পোলট্রির মধ্যে কোয়েল পাখিটাই হচ্ছে সবচেয়ে শক্ত পাখি। শক্ত পাখি বলতে এদের ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে কিংবা দেখা যায় যে কোনো ধরনের প্রপার ম্যানেজমেন্টটা থাকলে অসুখ বিসুখ জিনিসটা খুবই কম হয়। এবং মর্টালিটি অসুখ বিসুখ হলেও দেখা যায় যে আপনি একটা সময় পাবেন যে এটা সুস্থ করার জন্য। অন্যান্য ব্রয়লার মুরগিতে দেখা যায় অনেক সময় পাওয়া যায় না, হঠাৎ করে অনেকগুলো মর্টালিটি হয়ে যায়, খামারের লস হয়ে যায়। তো কোয়েলে এই জিনিসটা একটু কম থাকে। আচ্ছা যাই হোক, এর মধ্যে 1 থেকে 21 দিন পর্যন্ত যে খাবার পাত্র দিবেন, খাবার পাত্র নিয়ে কিছু বলার আছে। সাধারণত আমরা অনেক সময় কম খাবার পাত্র দিয়ে দিই, প্রতি খেয়াল রাখবেন বাচ্চা বয়সে প্রতি 28টা পাখির জন্য মানে 1 থেকে 21 দিন বয়সে যে কোয়েলগুলো থাকবে 28টা পাখির জন্য একটি খাবার পাত্র দিতে হবে। তাহলে দেখা যাবে ওরা খাবারের জন্য প্রতিযোগিতা করবে না, কিংবা এই সকল বাচ্চাগুলো খাবার কি জিনিস সেটা বুঝে না, তাদের ক্ষেত্রে খাবারের পাত্র রেশিওটা একটু বেশি দিতে হয়। তাহলে তাদের সামনে খাবার পাত্র পেলে ওখান থেকে খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারবে। আর যেটা হচ্ছে যে আপনারা এটার ক্ষেত্রে একটু লম্বালম্বি কিছু খাবার পাত্র পাওয়া যায়, যেটা দৈর্ঘ্যে 500 সেন্টিমিটার এবং প্রস্থে 8 সেন্টিমিটার এই ধরনের, এবং উচ্চতা কখনোই 3 সেন্টিমিটারের মতো বেশি হবে না। হ্যাঁ, খুব বেশি উচ্চতা বাচ্চাকে না দিলেই ভালো হয়, এটা কমন ব্যাপার, আপনারা আসলেই বুঝতে পারবেন। আর পানি খাবার পাত্র যেটা আছে যে আপনারা অনেক সময় দেখা যায় যে প্রচুর খাবার কোয়েলকে একসাথে দিয়ে দেন, তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে যত খাবার খাক না কেন এটাকে 3 ভাগে ভাগ করে দিবেন। দেখা যাচ্ছে যে আপনি সকালে 8টা বাজে দিলেন, যেটা 11-12টা মধ্যে যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, আবার যখন 12টা বাজে দিবেন তখন সেটা যেন 6টার মধ্যে শেষ হয়ে যায়, এবং 6টার পরে আবার খাদ্য দিবেন যেটা রাতের মধ্যে শেষ হয়ে যায়। এভাবে ভাগ করে দেওয়ার কারণটা হচ্ছে যে খুব বেশি খাবার দিলে হয় কি, খাবারের ধরনের দেখা যায় যে অনেক ধরনের ভিটামিন কিংবা মিনারেলস থাকে। এখন পাখির ক্ষেত্রে যেটা খুব ভালো লাগে সেটা সে আগে খায়, এবং কোনো কোনো মিনারেলস কিন্তু তার প্রয়োজন হয়তো বা, কিন্তু সে হয়তো দেখা যাবে যে ওটা খেতে চায় না। তো দেখা যাচ্ছে এভাবে ভাগ করে দিলে সবগুলোই তারা সমভাবে খেয়ে ফেলতে পারে। আর হচ্ছে পানির পাত্র ক্ষেত্রেও সেম, পানির যে আপনারা প্রতি 30টা পাখির জন্য একটা পানির পাত্র দিবেন, তাহলে সমভাবে তারা প্রতিযোগিতা ছাড়াই পানিগুলো খেতে পারলো। আর পানির ক্ষেত্রে আপনারা যারা কোনো ধরনের ওষুধ দিবেন ওষুধগুলো যেন একটু খেয়াল রাখবেন, কোনো কোনো ওষুধ দেখা যাচ্ছে যে পানির সাথে মিক্স করে দিতে হয়। এখন পানির সাথে ওষুধ মিক্স করে দিলে 3 ঘন্টার মধ্যেই কিন্তু কিছু কিছু ওষুধের কার্যকারিতা শেষ হয়ে যায়,
আবার কিছু কিছু ওষুধের কার্যকারিতা যেটা দেখা যায় যে অনেক সময় আপনার 12 ঘন্টা পর্যন্ত থাকে, তো আপনারা খেয়াল করবেন যে পানিতে যখন খাবার ওষুধ দিবেন সেটা যেন 3 ঘন্টার মধ্যে পানিটা সম্পূর্ণ পাখিগুলো খেয়ে ফেলে, এই ধরনের রেশিওতেই আপনারা দিবেন। আর পানির পাত্র সবসময় পরিষ্কার রাখবেন, অনেকে দেখা যায় যে পানির পাত্র পরিষ্কার না করেই বারবার একই পাত্রতে পানি দিতে থাকেন, তো চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে একবার অন্তত সকল পাত্র রোদে শুকাবেন, তাহলে হয় কি এটা জীবাণুমুক্ত থাকে। আর জীবাণুমুক্ত করার জন্য বিভিন্ন বাজারে ওষুধ আছে, পানি পাত্রগুলোতে প্রতিদিন একবার স্প্রে করে ফেললে জীবাণুমুক্ত করলে সবচেয়ে ভালো। আর পানি যখন নতুনভাবে দিবেন, ওই নতুন পানি দেওয়ার সময় পানি পাত্রগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ কোয়েলের বাচ্চার আর যত্ন হবে না, কোনো ধরনের সমস্যা হবে না, যত্নের ত্রুটি হবে না। তা আশা করি যারা একদম ব্রিডিং পিরিয়ড থেকে নিচ্ছেন কিংবা একদিনের বাচ্চা নিয়ে কোয়েল পাখি শুরু করবেন, তাদের এই ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থাকলে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি গ্রুপ আছে আমার, এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করবেন, তাহলে অন্য যারা খামারি আছেন তারাও কোনো সমস্যার পড়লে সেই গ্রুপ থেকে জেনে নিতে পারবেন, সেখানে আমি নিয়মিত রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল সাইনটি ক্লিক করতে পারেন, সেখানে একটি ডায়লগ বক্স আছে আসবে, ডায়লগ বক্সটি টিক মার্ক দিয়ে সেভ করুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে।